Dear student, previous class আমি NOI approach প্রথম problem, problem 1 solution করেছিলাম। আজ আমি problem 2 solution করব। আমি এখানে লিখে দিয়েছি problem 2, আমি problemটা পড়ছি। Using NOI approach, prove the value of given K0 from the following information. এখানে আমাকে বলেছে NOI অ্যাপ্রোচটা ইউজ করে এখানে যে গিভেন K0টা দেওয়া আছে ওটাকে আমাকে প্রুভ করতে বলেছে, ওটাকে প্রমাণ করতে বলেছে। এখন K0 মানেটা কি? K0 মানে হচ্ছে একদম আমাদের নিচে দেওয়া আছে কোশ্চেনে, খেয়াল করেন আপনি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12.5%, মানে 12.5% দেওয়া আছে। এই যে K0টাই হচ্ছে আপনার মূলত ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এখানে K0 দেওয়া আছে 12.5%, তার মানে কি এখানে এইটাকে আমাকে এই K0টা ঠিক আছে ইনফরমেশন আলোকে আমাকে এটাই প্রুভ করতে হবে। ওকে, এখন আপনারা জানেন যে NOI অ্যাপ্রোচে ক্যাপিটালের ফান্ড হচ্ছে দুটো, সোর্স হচ্ছে দুটো, একটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল আর একটা হচ্ছে ডেট ক্যাপিটাল। এখন K0টা কি? K0 মানে হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। দেখেন K0 সমান সমান কি? এখানে আমার K0 মানে হচ্ছে আমার এখানে সোর্স হচ্ছে দুটি, একটা হচ্ছে ইকুইটি একটা হচ্ছে ডেট। এই দুটোর এগেনিস্টে আপনি যে কস্টটা বিয়ার করতেছেন, সে আমি যদি বলি এখানে আপনি 10% কস্ট বিয়ার করছেন এটার এগেনিস্টে, ইকুইটির এগেনিস্টে, ডেটের এগেনিস্টে আপনি 10% ইন্টারেস্ট, আপনি ঋণের এগেনিস্টে আপনি 10% ইন্টারেস্ট দেবেন, তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত হইলো আপনার? কস্ট হচ্ছে আপনার 20%। ওকে, এই হচ্ছে আপনার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, মানে আপনার প্রতিষ্ঠানে আপনার কোম্পানিতে যতগুলো ক্যাপিটাল ব্যবহার হচ্ছে সেটার এগেনিস্টে আপনার কস্টটা যোগ, টোটালটা যোগ করলেই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, এখন আমরা এরপরে কি আছে একটু দেখি। এরপরে আছে আমাদের ইবিআইটি দেওয়া আছে আপনার 2,50,000, কস্ট অফ ডেট কেডি দেওয়া আছে আপনার 10%, ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে টাকা 20,000। আচ্ছা, এরপর আমরা প্রবলেমটা সলিউশন শুরু করি, আমরা প্রমাণ করি। আচ্ছা, ওকে, প্রথমে এটার জন্য আমাকে একটা প্রথমে বের করতে হবে ভ্যালু অফ দ্য কোম্পানি। এনওয়াই অ্যাপ্রোচে প্রথমে ভ্যালু বের করতে হবে আমাকে, কোম্পানি ভ্যালু ভ্যালু অফ দ্য কোম্পানি, ভ্যালু অফ দ্য কোম্পানি। তো কোম্পানির ভ্যালু বের করবে আমার ভি দিয়ে দিই এখানে। আচ্ছা, ভ্যালু বের করার আমাদের যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের কি ইবিআইটি ডিভাইডেড বাই হচ্ছে আমার K0। ওকে, তো একদম ইজি, এখানে ইবিআইটি আমাদের সরাসরি বলা আছে 2,50,000, 2,50,000 সরাসরি আমাদের ইবিআইটি বলা আছে, আর আমাদের K0টা বলা আছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। সেটাকে এটাকে আমরা ভাগ করে এটাকে আমরা পয়েন্ট আকারে নিতে হবে। এটাকে আমি 12.5% 100 দিয়ে ভাগ করলে আমার এখানে দাঁড়াবে 0.125। ওকে, এরপরে আমি যদি 2,50,000 0.125 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে আমাদের 20 লাখ, দেন 20 লাখ। ওকে, আচ্ছা, এরপরে আমাদের নির্ণয় করতে হবে ভ্যালু অফ ডেট। দেখেন ভ্যালু অফ ডেটটা কিন্তু এখানে আমাদের সরাসরি দেওয়া নেই, কিন্তু ইন্টারেস্টটা দেওয়া আছে। আচ্ছা, তো আমি ভ্যালু অফ ডেটটা একটু নির্ণয় করে ফেলি, ভ্যালু অফ ডেট ইন্টারেস্ট একদম ইজি, ইন্টারেস্ট ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কেডি, আমার এখানে কেডিটাও সরাসরি দেওয়া আছে, ইন্টারেস্টের অ্যামাউন্ট দেওয়া আছে আমার 20,000।
ওকে, এরপরে আমার এখানে কেডি আপনার দেওয়া আছে, দেখেন 10% মানে 0.10। আচ্ছা, এটাকে যদি আমি 20,000 কে যদি আমি 0.10 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আসবে আমাদের 2 লাখ। এখানে আসতেছে আমাদের 2 লাখ, তো ভ্যালু অফ ডেপটা পেয়ে গেছি। আচ্ছা, এইবার আমরা নির্ণয় করতে হবে ভ্যালু অফ ইকুইটি। ভ্যালু অফ ইকুইটি, ভ্যালু অফ ইকুইটি নির্ণয় করে নিতে হবে আমাদের, ভ্যালু অফ। আচ্ছা, এখানে আমি ভ্যালু অফ ডেট মানে এটাকে আমি ডি নামে ডোনোট করি, ভ্যালু অফ ইকুইটি, ইকুইটি। তো এটাকে আমরা ই দ্বারা ডোনোট করি সংক্ষেপে, তো ই। আচ্ছা, ইকুইটি দেখেন আমার এখানে ভ্যালু বের করা আছে, তাই আমি ভি থেকে মাইনাস ডি, আমি যদি এই ভ্যালু থেকে আমি যদি ভি থেকে আমি যদি ডেটটা বাদ দিই, তাহলে আমার থাকবে ইকুইটি বেরিয়ে যাবে, তো ভ্যালু কত দেওয়া আছে আমার 20 লাখ। ওকে, আর ডেটের ভ্যালু আমি পেয়েছি আমার 2 লাখ। আচ্ছা, এখন এখান থেকে বাদ দিলে আমাদের থাকতেছে 18 লাখ। ওকে, আমাদের থাকবে এখানে 18 লাখ। আচ্ছা, আমি একটু জিনিসগুলোকে গল করে দিই অ্যান্সার গুলোকে, এটা হলো 2 লাখ আর এটা হচ্ছে আমার 18 লাখ। ওকে, তাহলে আমি আমার ইকুইটিটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আমার নির্ণয় করতে হবে কস্ট অফ ইকুইটি। আপনারা যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, তারা আমার লেকচার 7 একটু দেখবেন, ওখানে এনআই অ্যাপ্রোচের ফর্মুলা এবং কনসেপ্টটা দেওয়া আছে। আচ্ছা, আমরা এবার কস্ট অফ ইকুইটিটা নির্ণয় করি, এ পাশে নির্ণয় করে ফেলি আমি কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি এটাকে সংক্ষেপে আমি কেই বলি, কস্ট অফ ইকুইটি। আচ্ছা, কস্ট অফ ইকুইটির সূত্রটা হচ্ছে আমাদের এনআই, এনআই ডিভাইডেড বাই হচ্ছে আমার ইকুইটি। এখানে আমাদের এনআই নেট, আচ্ছা আমরা একটু সংক্ষেপ করি, দেখেন এনআই তো আমাদের এখানে সরাসরি দেওয়া নাই, আমরা ইবিআইটি, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট দিই, ইন্টারেস্ট দেয়, তাহলে আমাদের ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বাদ দিলে আমাদের নেট ইনকামটা বেরিয়ে যাবে, আর ডিভিডেন্ড হচ্ছে আমাদের ই মানে ইকুইটি, ইকুইটিটা যেটা আমরা বলেছি 18 লাখ। আচ্ছা, তাহলে একটু এই পাশে লিখি, আমাদের ইবিআইটিটা আপনার দেওয়া আছে 2,50,000, ইবিআইটি দেওয়া আছে আমার 2,50,000। আচ্ছা, ইন্টারেস্ট আমার এখানে সরাসরি দেওয়া আছে 20,000। ওকে, ইন্টারেস্ট দেওয়া আছে 20,000, ইকুইটি ভ্যালুটা আমরা পেয়েছি কত 18 লাখ, আমরা এখানে লিখে দেই 18 লাখ। এখন এখানে যদি আমি এখানে থাকতেছে 2,30,000, 2,30,000, 2,30,000 কে যদি আমি 18 লক্ষ দিয়ে ভাগ দেই, তখন আমার এখানে 18 লক্ষ দিয়ে ভাগ দিয়ে আমি 100 দিয়ে যদি গুণ দিই, তাহলে আমার এখানে 12.78% আসবে। আচ্ছা, দেখেন এবার আমরা প্রুফ করব যে আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যেটা দেওয়া আছে সেটা ঠিক আছে। তাহলে আমি সূত্র লিখব এভাবে, আমাদের উই নো কে জিরো সমান সমান কি, কে জিরো সমান সমান হচ্ছে আমাদের ইকুইটি ডিভাইডেড বাই হচ্ছে ভি ভ্যালু ইনটু হচ্ছে আমার কে ই, ওকে, প্লাস আমার আবার হচ্ছে আমাদের ডেপথ ডিভাইডেড বাই ভ্যালু ইনটু হচ্ছে আমার কে ডি মানে আমার
ঋণের কস্টটা কে ডি, কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি। এখানে যে ফর্মুলাটা যেটা বোঝাচ্ছে, দেখেন এখানে আমার, এটা হচ্ছে আমার ইকুইটি আর এটা হচ্ছে আমার ফার্মের ভ্যালু দ্বারা ভাগ করলে আমি মূলত আমার ইকুইটির ওয়েটটা নির্ণয় করব প্রথমে ভাগ করে, এরপর আমি কে দ্বারা গুণ করব। এরপর আবার আমি ডেপ্থের ওয়েটটা নির্ণয় করব। ওয়েট নির্ণয় করব কিভাবে, ডেপ্থ ডিভাইডেড বাই ফার্মের ভ্যালু দিয়ে ভাগ করে ডেপ্থের ওয়েটটা বেরিয়ে যাবে, মানে আমার ফার্মে কতটুকু ডেপ্থ সেটা বেরিয়ে যাবে, এটাকে আমি কে দ্বারা গুণ করব। তাহলে এখানে আমাদের প্রুভ করতে হবে, তো তো আমার ডান পাশ বাম পাশ মিলাইতে হবে, তো আমার কে জিরো কিন্তু অলরেডি দেওয়া আছে, এই 12.5% কে আমি যদি 100 দ্বারা ভাগ দেই তাহলে আসবে আমাদের এখানে 0.125। আমি পয়েন্ট আকারে নিলাম, যেহেতু পার্সেন্ট আকারে ম্যাথ করা যাবে না, আমি এটা পয়েন্ট আকারে নিলাম। তো আমার ইকুইটিটা আমরা পেয়েছি 18 লাখ, আমি লিখে দিই এখানে 18 লক্ষ। ভ্যালু পেয়েছি আমরা ফার্মের 20 লাখ। এবার আমাদের কে ইটা কিন্তু আমরা পেয়েছি এত, এটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, এটা পয়েন্ট, এটা পার্সেন্ট আকারে আসলে পয়েন্ট আকারে নিতে হবে, এটাকে আমি, এটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে 0.1278। ওকে, আচ্ছা গেল, তাহলে আমি এটা বসাইলাম এই অংশটা। এবার হবে আমাদের প্লাস পরের অংশটুকু, আমাদের কি হবে, আমাদের ডেপ্থের ভ্যালুটা আমরা জানি, ডেপ্থের ডেপ্থের ভ্যালু পেয়েছি আমরা 2 লাখ। এর আমি লিখে দিই 2 লক্ষ, আই টু লিখে দিচ্ছি 2 লাখ, ডেপ্থের ভ্যালু হচ্ছে আমার 2 লাখ, আর আমাদের ফার্মের ভ্যালু যেটা সেটা হচ্ছে 20 লাখ, আমি একটু ছোট করে লিখতেছি। আর এখানে আমাদের ইনটু হবে কত, কেডি দিয়ে, কেডি আমাদের কোশ্চেনে সরাসরি দেওয়া আছে 0.10। ওকে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা আমরা একটু এদিকে চাপাই আনতে চেষ্টা করি। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের 1.25, এটা লিখে দিলাম। এরপরে আমরা যদি এই অংশটুকুকে যদি টোটালটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে আসবে আমার 0.115। ওকে, প্লাস এই অংশটুকুকে যদি আমি টোটালটাকে ভাঙি তাহলে আমার এখানে আসবে 0.01। আচ্ছা এইবার আমার এখানে 0.125 এবং এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে এখানে আমার আসতেছে 0.125। ওকে, 0.125। তো এবার আমি এটাকে 100 দিয়ে গুণ দিলে এখানে আসবে আমাদের 12.5%। এটাকে 100 দিয়ে গুণ দিলে আমার এখানে আসবে 12.5%। তাহলে দেখেন আমাদের এখানে 12.5% এবং কোশ্চেনে আমাদের দেওয়া আছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12.5%। এখানে 12.5%, এখানেও 12.5%, তাহলে এটা আমি বলতে পারি যে এটা কি হইলো, প্রুভড। তাহলে আমি প্রমাণ করে দিলাম। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমার প্রবলেমের সলিউশন। নেক্সট ক্লাসে আমি প্রবলেম 3 নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।